বর্তমান সময়ে জেএমবির একজন শীর্ষ নেতা, তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা তার এখানে পিস্তল উদ্ধার করেছি, আমরা গুলি উদ্ধার করেছি, আমরা দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট পেয়েছি, আমরা কিছু রাসায়নিক দ্রব্য পেয়েছি, আমরা বিপুল পরিমাণ অর্থ আনুমানিক 3 লক্ষ টাকা পেয়েছি এবং আমরা বেশ কিছু জিহাদি বই পেয়েছি। আমাদের প্রাথমিকভাবে এটি হচ্ছে আপনাদের কাছে বলা মতো তথ্য। আমরা তাকে র‍্যাব সদর দপ্তর দিকে নিয়ে গিয়েছি, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে আমরা আজকে বিকেলে আপনাদেরকে ব্রিফিংয়ে ডিটেলস বলব। যে প্রাথমিকভাবে আমরা জেনেছি ওনার নাম এমদাদুল হক, ওরফে উজ্জ্বল মাস্টার। উনি বাকিটা আপনাদেরকে ওনার যে সংগঠনে ওনার অবস্থান, সংগঠনে উনি এখন কী দায়িত্বে আছেন, এটা আপনাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদে আপনাদেরকে বিকেলে বলতে পারবো। আচ্ছা, এখানে যেটা হয়েছে, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে গ্রেপ্তারকৃত কাছ থেকে প্লাস আমাদের এখানে যে দারোয়ান ছিল তার কাছ থেকে জানতে পেরেছি যে গত 2 তারিখে 2 জন ব্যক্তি এসে অ্যাকচুয়ালি এই বাসাটা ভাড়া নেয়। এখানে তারা যেটা বলেছে যে তারা প্রিন্টিং প্রেসে কর্মরত আছে, এই মর্মে তারা এই বাসাটা ভাড়া নেয় 2 জন ব্যক্তি, এবং তারা প্রাথমিকভাবে 5,000 টাকা অ্যাডভান্স করে এবং তারা এটাও জানায় যে কিছুদিনের ভিতরে তারা তাদের ফ্যামিলি সহ উঠবে এবং এই ফ্যামিলি নিয়ে যখন উঠবে তখন তারা এনআইডি দিবে, এই মর্মে তারা বাসা ভাড়া নেয়। গত 1 তারিখে বা 2 তারিখে এরকম একটা সময় বাসা বাড়িওয়ালা সরি দারোয়ান আমাদেরকে জানিয়েছে। এইটা আপনাদেরকে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদে হয়তো বিকেলবেলা আমরা ব্রিফিং করবো, তখন বলতে পারবো। প্রাথমিকভাবে আমরা এর আগে যাদেরকে গ্রেফতার করেছি ময়মনসিংহে, তাদের তথ্য মতে তার একটি সংগঠনে তার একটি উচ্চপদস্থ নেতা হিসেবে সে পরিচিত, জেএমবির একজন উচ্চপদস্থ শীর্ষ নেতা হিসেবে সংগঠনে তার অবস্থান রয়েছে। আমরা সর্বসম্মত আমরা সার্বিকভাবে সকল প্রস্তুতি নিয়ে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। আমরা এখানে যেটা বলেছেন বেশ কিছু রাসায়নিক দ্রব্য আমরা পেয়েছি প্রাথমিকভাবে, যেগুলো থেকে হয়তো এগুলো তৈরি করা সম্ভব, এবং আমরা যেটা হয়েছে আমরা এর একটি বুলেট প্রুফ জ্যাকেট যেটা আপনাকে বলেছি দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি বুলেট প্রুফ জ্যাকেটও পেয়েছি, পিস্তল পেয়েছি, গুলি পেয়েছি। এখন পর্যন্ত আমরা 1 জনকে গ্রেফতার করেছি, বাট তথ্য অনুযায়ী দারোয়ানের তথ্য অনুযায়ী এখানে আরও 2 জন লোকের যাতায়াত ছিল, তো এই 2 জন লোক দারোয়ানের তথ্য অনুযায়ী গতকালকে তারা বের হয়েছে, সেটা তারা কোথায় গিয়েছে বা তাদের কী অবস্থা সেটা হয়তো গ্রেফতারকৃত উজ্জ্বল মাস্টারকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।